নদীর পারে বাস চিন্তা বারো মাস একেবারেই যেন তাই। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের জেরে বেহাল হয়ে পড়ে প্রায় 250 মিটার নদী বাঁধ। ঘূর্ণিঝড় ডানার আগে সেই বাঁধ কোনো রকমে মেরামতি করা হয়েছিল। সামনে আবারও পূর্ণিমার ভরা কোটাল। জলস্তর বেড়ে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় ভুগছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের কস্তলার বাসিন্দারা। প্লাবিত হতে পারে বসত বাড়ি থেকে শুরু করে বিঘার পর বিঘা জমি, পানের বরজ। আতঙ্কে ঘুম উড়েছে প্রায় কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দার। ওই তো এখন তো আবার তো জল বাড়বে, কি করবো আমরা এখন? বাঁধের কি পরিস্থিতি? বাঁধের ওই ভেঙে গেছে, ওই বাঁধের পরিস্থিতি। ওই তো আবার তো বাঁধের কাজ হবে, কাঠ বাঁশ আসছে, কি করবো? ফলের গাছ, ধানের গাছ সব শেষ হবে। কি চাইছেন এখন? এখন চাইছি প্রশাসন যদি এখানে যদি ঠিক মতো যদি না বাঁধ করে, তাহলে আমাদের গোটা সাগর দ্বীপ কেন, আমাদের সবাইকে একদম ভেসে একদম যেতে হবে। অবস্থা সাগর দ্বীপের যা কন্ডিশন। সোমবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সেচ দপ্তরের সচিব মনীষ জৈন সহ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে নদীপথে লঞ্চে করে গঙ্গাসাগরের উপকূল এলাকার বেহাল নদী এবং সমুদ্র বাঁধ পরিদর্শন করেন। সেচ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়েছিলেন নদী পাড়ের বাসিন্দারা। অভিযোগ, মন্ত্রী বা সেচ দপ্তরের আধিকারিকরা বাঁধের কাছে না গিয়ে ফেরত চলে যান, ফলে সমস্যার কথা না বলাই থেকে যায়। বেহাল বাঁধ মেরামতির দাবি জানান ক্ষুব্ধ বাসিন্দারা। নদীপথে দেখে বাবুরা চলে গেল, কার কি সমস্যা, কি অসুবিধা, কি ব্যাপার সেটাও জানলো না কিছু না। মন্ত্রী, মিনিস্টার, ফিনিস্টার সব এসে, পূর্ত দপ্তর সব বাবুরা এসছে, এসে লঞ্চের উপরে বসে 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 আবার বাবুরা চলে গেল। যদিও এ বিষয়ে মুখ খোলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। এগুলো ভাঙ্গামূল পয়েন্ট আছে সাগরে, তারপর কালকে তিনি বালিয়ারিয়া যাবেন, বাগডাঙ্গা যাবেন, বাতিবনিয়া যাবেন, ফেজারগঞ্জ যাবেন, নারায়ণগঞ্জ যাবেন, সব জায়গাগুলো বাঁধের উপরে গিয়ে দেখা, লঞ্চে করে দেখার একটা পার্থক্য রয়েছে। এবং এলাকার মানুষরা বলছে যে তাদের কিছু অভিযোগ রয়েছে, যারা বলছে ওই জায়গাটাতে যেতে গেলে যেখানে ভাঙন যে জায়গাতে রাত্রিতে হয়েছে বলছে ভাঙনের কাজটা চলছে। তিনি ম্যানগ্রোভটা দেখলেন, হ্যাঁ, একেবারে লঞ্চের পাশে আমিও লঞ্চে ছিলাম, কারণ একজন অফিসার, সমস্ত অফিসার, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সবাই এই বুঝি তলিয়ে গেল বাড়ি ঘর থেকে শুরু করে জমি জমা। রীতিমতো রাতের ঘুম কেড়েছে আতঙ্ক। কিন্তু কবে হবে নদীর বাঁধ, কবে হবে শান্তির বাস? চোখে মুখে প্রশ্নের ছাপ কস্তলার নদী পাড়ের বাসিন্দাদের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।